নমস্কার, আমরা রাগ জোনপুরীর উপর চর্চা করছিলাম। বিগত দুটো পর্বে আমরা জোনপুরী রাগের সংক্ষিপ্ত আলাপ শেখার চেষ্টা করেছি, প্রথমে মন্দ্র সপ্তক, তারপর কিছুটা মধ্য সপ্তকে। আজ আমরা রাগ জোনপুরীর একটা স্বরের অভ্যাস শিখব, যেটা তিনটে সপ্তক জুড়েই আমাদের গলাকে জোনপুরী রাগের যে স্বরের প্রগ্রেশন তার উপর আমাদের খেলাতে হবে। অর্থাৎ আমরা মধ্য সপ্তক থেকে শুরু করব রেয়াজটা, মধ্য সপ্তক থেকে আমরা ক্রমাগত মন্দ সপ্তকের দিকে নামব। জোনপুরী রাগের আরোহণ অবরোহণ আমি বিগত দুটো সপ্তাহে বলেছি, আবার একবার একটু মনে করিয়ে দেব। গা ধানি কোমল ঠাট আশা বলি, আরোহণে গান্ধার নেই, এরকম সারে মা পাদানি সারে সানি দা পামাগারে সা, এই অভ্যাসটা রে থেকে শুরু করব। রে মা পাদানি সারে, একটা গ্যাপ রে থেকে রে, আর তার আগের পর্দা দিয়ে নেমে আসা, মানে রের আগে সা, সা দিয়ে নেমে আসা, সা নি ধা পা মা গা রে, এই হচ্ছে আমাদের প্যাটার্ন। আমরা এইভাবে ক্রমাগত মন্দ সপ্তকের দিকে নেমে আসব। রে মা পা রা নি সা রে সা নি ধা পা মা গা রে সা রে মা পা রা নি সা নি ধা পা মা গা রে সা নি সা রে মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা রে মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে মা পা মা গা রে সা নি ধা পা মা ধা নি সা রে মা গা রে সা নি ধা পা মা রে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে, এই অবধি পড়তে পারি। কিন্তু আমরা যারা, যেমন আমি সি শার্প স্কেলে এখন এটা প্রেজেন্ট করছি, এই ধরনের সি শার্প বা সি এই ধরনের স্কেলে আমরা যারা রেয়াজ করি, আমরা এটা সা সা অবধি আসব, আর এর তলায় যারা বি ফ্ল্যাট বা জি শার্প, তাদের ক্ষেত্রে হয়তো এই অবধি এলেই মোটামুটি চলবে। তা আমরা শেষ এলাম এই অবধি, রে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে, বাকিটা অপশনাল, করলে ভালো। সা রে মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা, তাহলে উপরে একটা ড্যাশ, ফিরে এসে একটা ড্যাশ, এই দুটো ড্যাশ যেহেতু জাতি সারব সম্পূর্ণ, ওই জন্য যাওয়ার সময় একটা মাত্রা কিন্তু কম হচ্ছে একটা স্বর। তা আমরা আরেকবার দেখি এবং এটাকে একটু বেশি লয়ের দিকে চেষ্টা করি। একটা করে লাইন বাজিয়ে ছেড়ে, অর্থাৎ তানপুরা থাকছে, হারমোনিয়াম বাজিয়ে এক লাইন, ছেড়ে দিয়ে তানপুরায় এক লাইন। রে মা পা দা নি সা রে সা নি দা পা মা গা রে, রে মা পা দা নি সা রে সা নি দা পা মা গা রে সা রে মা পা দা নি সা নি ধা পা মা গা রে সা সা রে মা পা দা নি সা নি ধা পা মা গা রে সা নি সা রে মা পা ধা নি ধা পা মা গা রে সা নি ধা নি সা রে মা পা ধা পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে মা পা মা গা রে সা নি ধা পা মা পা ধা নি সা রে মা গা রে সা নি ধা পা মা রে মা পা ধা নি সা রে সা নি ধা পা মা গা রে সা রে মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা।
লয় বাড়াতে পারি। রে মা পা দা নি সা রে সা নি দা পা মা গা রে সা, রে মা পা দা নি সা নি দা পা মা গা রে সা, নি সা রে মা পা দা নি দা পা মা গা রে সা নি, দা নি সা রে মা পা দা পা মা গা রে সা নি দা, পা দা নি সা রে মা পা পা মা গা রে সা নি দা, পা দা নি সা রে মা পা মা গা রে সা নি দা পা, মা দা নি সা রে মা গা রে সা নি দা পা মা, চমৎকার অভ্যাস, অবশ্যই করবেন। প্রত্যেকটা স্বরকে আমরা খুব যত্ন নিয়ে খুব ধরে ধরে লাগাবো, এবং হারমোনিয়াম কিন্তু খুব এসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমি খুব গুরুত্ব দিয়ে খুব জোর দিয়ে বলছি এই কথাটা। হারমোনিয়ামের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই রেয়াজ করব। আজকের পর্ব শেষ করছি। হারমোনিয়ামের প্রসঙ্গ যখন উঠলই তখন অগ্রিম একটা কথা বলে দেই, খুব শিগগির আমি একদম আলাদা হারমোনিয়ামের লেসন নিয়ে আসছি। অনেক দিনেরই আমার এটা পরিকল্পনা ছিল যে শুধুমাত্র কেবলমাত্র হারমোনিয়ামের উপর যে লেসন, কিছু দূর অবধি অন্তত আমরা হারমোনিয়ামটা নিয়ে যদি চর্চা করতে পারি, হারমোনিয়াম বিভিন্ন স্কেল, বিভিন্ন রকমের স্ট্রোকিং, এগুলো যদি আমরা শিখতে পারি আমাদের গান গাইবার ক্ষেত্রে বা কোনো স্বর চিনে একটা গানকে তোলবার ক্ষেত্রে আমরা অনেকটা সুবিধা পাব। আজকের পর্ব এখানে শেষ করছি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল দেখুন, অন্যকে দেখতে উৎসাহ দিন, এই আবেদন প্রতিবারের মতো আজকেও রাখব। ভালো থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।